এখন তারা তো মিলে গেছে ইয়োনোর সাথে, মেয়রের সমঝোতা হয়ে গেছে, আমার স্বামী যে চোখটা নষ্ট হয়ে গেল এটা কি হবে? আমার ছেলের অবস্থা ভালো না। গুলি এখনো উঠাইতে পারে নাই, এটা চোখে চারটে আছে এখনো, ডান চোখে। তানবিরা হাসান সেদিনকার ঘটনাটা, আপনি সেদিন ঘটনা ওইখানে ছিল, তারপর ওর তো মানে ওরই বেশি লাগছে, তারপর মারাক তো হয়েছে এখন চোখ, চোখ দিয়ে চোখের নাক ঝাপসা দেখে, এখন বলতে পারি না, আমার কাছে তো মা আমার কাছে তো সব বলে না। চোখে পাঁচটা, ডান চোখে, মানে চোখে মানে যেটা একটু প্রবলেম সেটা কি এক চোখে না দুই চোখে? এক চোখে, হয়তো ভবিষ্যতে অন্য চোখে ই হইতে পারে, অবশ্যই উন্নত হওয়ার চিকিৎসা আমি চাই, সঠিক বিচার, আমার ছেলের উন্নত চিকিৎসা চাই। আমার ছেলের চক্ষু যদি না থাকে তাহলে ওর তো দুনিয়াটাই অন্ধকার। আর একটা ছেলে আছে, চিকিৎসার ব্যবস্থা করতে বাবা না এখন পর্যন্ত করে নাই, না এখনো করে নাই। কি করে নি বাবা? বুঝছেন, কোনো ব্যবস্থা নেয় নাই এখন পর্যন্ত, ও তো হাসপাতালেই আছে, এই কি জানি কে শ্যামলী। আমার ছেলের চোখের সমস্যা কিন্তু এখানে কিছুই হইতে আছে না, আমি চাই ভালো চিকিৎসক, আর এই বাংলা এইখানেও চিকিৎসা সম্ভব না, আমি বিদেশে পাঠাই, আমার কাছে এই টাকাও নাই যে আমি সেই চিকিৎসা করব, আমি চাই যে সরকার বা এই আওয়ামী লীগের তারা সাহায্য করুক, আমি এইটাই চাই। আমি জান্নাতি আক্তার, তানভীর হাসানের ওয়াইফ। তানভীরের কি অবস্থা এবং আপনাদের কি বলার আছে? তানভীরের আর কি অবস্থা, ওর সারা গায়ে 50-এর উপরে গুলি লাগছে, বুকের ভিতরে যে গুলিটা লাগছে ওর হার্টে সমস্যা আছে, হার্টে একটা রিং পরানো আছে, বুকের মাঝখানে ওই গুলিটা যদি একটু বাম পাশে লাগতো আমার স্বামীর আজকে কি অবস্থা হইতো? কথাই আছে যে অল্প শোকে কাতর আর বেশি শোকে পাথর, আমি এখন তো পাথর হয়ে গেছি, এদিকে আমার বাচ্চাটার অবস্থা ভালো না, বাচ্চার নিউমোনিয়া। এখন তারা তো মিলে গেছে ইয়োনোর সাথে, মেয়রের সমঝোতা হয়ে গেছে, আমার স্বামীর যে চোখটা নষ্ট হয়ে গেল এটা কি হবে? এটা কি সরকার বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করাই সারাই দিবে? আমি চাই সরকার উন্নত চিকিৎসাটা করাই দেখ আমার স্বামী, নয়তো আমার বাচ্চাটা ভবিষ্যৎ যেন সুনিশ্চিত করে দেয় তারা, আমার এই বাচ্চার কী ভবিষ্যৎ হবে? একটা চোখ যদি না থাকে বাবা, তা সেই বাচ্চার কী ভবিষ্যৎ? ওর বাবা একজন বীর প্রতীক, বাংলাদেশে 11 জন খেতাবপ্রাপ্ত বীর প্রতীক, সেখানে ওর বাবা একজন, আমার শ্বশুর একজন বীর প্রতীকের সন্তানের যদি এই অবস্থা হয় দেশে, তাহলে সাধারণ জনগণের কি হবে? মেয়রের লোকজন এসে আমাদের খোঁজ খবর নিয়েছে, কিন্তু অন্য কেউ এসে খোঁজ খবর নেয় নাই, কারো তো দায়ভার নাই, কারো দায়ভার আছে?